বিবাহিতা মহিলাসকলে তিনিদিন উপবাসেৰে স্বামীৰ দীৰ্ঘায়ু কামনা কৰি বট সাবিত্ৰী পূজা পালন কৰিছে। ভাগ্যবান মহিলাসকলে জেঠ কৃষ্ণ পক্ষ ত্ৰয়োদশীৰ পৰা অমাৱস্যালৈ তিনিদিন ভক্তিৰে উপবাস কৰে। এই সময়ত তেওঁলোকে বয়োজ্যেষ্ঠসকলৰ আশীৰ্বাদ লৈ বটবৃক্ষক পূজা কৰে। হিন্দু শাস্ত্ৰ অনুসৰি এই বটবৃক্ষৰ তলত সাবিত্ৰীয়ে এই ব্ৰতেৰে মৃত স্বামীক পুনৰ জীৱন্ত কৰি তুলিছিল। তেতিয়াৰ পৰা এই ব্ৰতক বট সাবিত্ৰী বুলি জনা যায়। এই উপবাস পালন কৰিলে সকলো ধৰণৰ ৰোগৰ পৰা সকাহ পোৱা যায় বুলিও বিশ্বাস কৰা হয় আৰু পাৰিবাৰিক সুখৰো সৃষ্টি হয়। বটবৃক্ষৰ গুৰিত ব্ৰহ্মা, মাজত জনাজন বিষ্ণু আৰু আগফালে দেৱাদিতে ভগৱান শিৱ বাস কৰে। দেৱী সাবিত্ৰীকো বটবৃক্ষত পূজা কৰা হয়। হিন্দু শাস্ত্ৰ অনুসৰি সাবিত্ৰী পূজা সাবিত্ৰী আৰু সত্যবানৰ কাহিনীৰ লগত জড়িত। পৌরাণিক কাজ এবং একটা গল্প, যেটা মধ্যে আছে যে সে স্বামীর দীর্ঘ আয়ুর জন্য ব্রতটা করে। ব্রতের উদ্দেশ্য ব্রত মতো আমাদের ব্রতটা আরম্ভ হয় অনেকে ত্রয়োদশী থেকে অমাবস্যা পর্যন্ত, আবার কেউ অনেকের আছে চতুর্দশী থেকে অমাবস্যা। আমাদের সেই বিধান কাঁচালি অনুযায়ী আছে যে আমাদের চতুর্দশী দিন সেই ব্রত করবে সেই মহিলারা চারটা বর প্রদান করে। সেটা যেমন যমরাজ থেকে বর নিয়ে এসেছিলেন সাবিত্রী তার স্বামীর জন্য, সেই বরটাই সেই চতুর্দশী দিন নিয়েছিলেন যমরাজ থেকে। সেই উদ্দেশ্যেই প্রতিজনের স্ত্রীরা স্বামীর দীর্ঘায়ু কামনার্থে তারা এই সাবিত্রী পূজাটা করে। বটবৃক্ষে এসব হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বৃক্ষটা হলে বটবৃক্ষ শ্রেষ্ঠ, তার জন্য সেই যে সাবিত্রী উপবাসটা হয়েছিল আমাদের বটবৃক্ষে গাছে জঙ্গলে, জঙ্গলে সেটা হলো অরণ্য জঙ্গলে গিয়ে হয়েছিল। সাবিত্রী যে সময় উপবাস করে জঙ্গলে গিয়েছিলেন পাতেন, তখন সেই তান ফলটল আরোহণ করে যে সময় কাষ্ঠটা করেছিলেন তখন ওদেরকে শিরপিরা মানে সাপের মুখে ওনাকে বংশিত করেছিলেন এবং ওনাকে সেই বটবৃক্ষের সামনেই উনিরা গিয়েছিলেন, তাই বটবৃক্ষের সামনে রেখে উনি সেই প্রার্থনা করেছিলেন যমরাজের কাছে। তো যমরাজ বারে বারেই বলেছেন তুমি স্বামী যারা যা কিছু চাও আমি তোমাকে দিয়ে দেব। তারপরে উনি বাধ্য হয় চারটা বর দিয়েছেন, চক্ষু লাভ, রাজ্য লাভ, সন্তান লাভ, তারপরে দীর্ঘ আয়ু শতবর্ষ লাভ, তারপরে বাধ্য হয়েছেন সেই স্বামী।